আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমাদের মায়াজম নিয়ে 6টি পর্বে আলোচনা করা হয়েছে। যদি আগের পর্বের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মায়াজমেটিক দোষ দূরীকরণের জন্য যে সকল ওষুধ আমরা ব্যবহার করে থাকি। অনেকে কোয়েশ্চন করে থাকেন যে ভাইয়া মায়াজমেটিক মেডিসিন গুলো একটু আলাদা করে দিলে ভালো হয়, তো আমি কিছু মেডিসিন আলাদা করার চেষ্টা করব। তো মায়াজমেটিক দোষ দূরীকরণের জন্য যে সকল ওষুধ আমরা ব্যবহার করে থাকি এইগুলো নিয়ে আজকে আলোচনা। তো প্রথম অবস্থায় আমরা বেসিক্যালি যখন আমরা রুগী লিপি করব তখন আমরা রুগীটি কি মায়াজম এটা তা আমাদের লিখে রাখতে হবে। বেসিক্যালি তখন লিখে রাখবেন যখন একটা পেশেন্টকে পরিপূর্ণ আপনি রুগী লিপি করলেন। রুগী লিপি করার পরে একবারে যতগুলা লক্ষণ আপনার যে যেই মায়াজমকে কভার করে ওই মায়াজমটা আপনি নিচে লিখে রাখবেন যে ওই মায়াজম এর পেশেন্ট ওই রুগীটা। আচ্ছা, তো রুগীর লক্ষণ সদৃশ যে ওষুধ সেটা দিতে হবে প্রথম অবস্থায়। রুগীর সর্বদৈহিক লক্ষণে রুগীর সদৃশ মানে যে সদৃশ্য যে চিকিৎসা শেষ ওষুধটি প্রয়োগ করার পর চিকিৎসার শেষ পর্যায়ে রুগীটিকে যে মায়াজমে সেই মায়াজমের ওষুধটি প্রয়োগ করতে হবে। সেটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হলো কি যে আপনার পেশেন্ট আসছে, আসার পরে আপনার তার যে মাইন্ড সিমটম গুলা নিলেন বা কনস্টিটিউশনাল যে সিমটম গুলা নিলেন বা তার মানে আপনি দেখলেন যে তার পিকুলিয়ার সিমটম গুলা নিলেন, নেওয়ার পরে আপনি ওইগুলা সুন্দর করে সাজায় রাখলেন। রাখার পরে বা রুগী লিপি করলেন, করার পরে আপনি কি করবেন ওই পেশেন্টকে, তো আপনার লক্ষণ ভিত্তিক যেটা আমরা সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্ট যেটা আমরা বলে থাকি লক্ষণ ভিত্তিক আমরা চিকিৎসা করি, ওই মেডিসিন গুলো আপনি দিতে থাকবেন। আর যখন যেই লক্ষণ গুলা বেশি কভার করে ওই মেডিসিনটা দিবেন, যখন পেশেন্ট একবারে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে মানে শেষ যে মেডিসিনটা আপনি প্রয়োগ করলেন শেষ, ওকে এই রুগীটা আলহামদুলিল্লাহ যে ভালো হয়ে গেছে, তখন ওই যে একেবারেই শেষ পর্যায়ে পেশেন্ট যখন আসবে, আসার পরে বলবে ডাক্তার সাহেব আমি পরিপূর্ণ ভালো হয়ে গেছি, ওই ক্ষেত্রে আপনি কি করবেন ওই যে আপনি লিখে রাখছিলেন রুগী লিপিতে যে ওই ওই পেশেন্টটা আপনার ওই মায়াজমের অন্তর্ভুক্ত, তখন আপনার লক্ষ্য উদ্দেশ্য হইলো ওই পেশেন্টকে ওই মায়াজমেটিক মেডিসিনটা একেবারে শেষে প্রয়োগ করে দিয়ে তার চিকিৎসা সমাপ্ত করা। আচ্ছা, তো রুগীর চিকিৎসা করার সময় রুগীর লক্ষণ সাদৃশ্যে যে ওষুধটি প্রয়োগ করতে হবে, কিন্তু রুগীর চিকিৎসা সম্পূর্ণ করার সময় খেয়াল রাখতে হবে রুগীকে সর্বশেষ যে ওষুধটি প্রয়োগ করা হলো সেটি রুগীর যে মায়াজম সে মায়াজমের কিনা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো বেসিক্যালি আমরা সুরিক মায়াজমের ক্ষেত্রে যখন আমরা সর্বশেষ মেডিসিনটা আমরা প্রয়োগ করবো, অনেকেই আছেন ডাক্তার আমার শ্রদ্ধেয় গুরুজি মরহুম ডাক্তার হাসান মির্জা স্যার, উনি আমি দেখেছি উনার, জানি না আমি ওইটা ওনার বই লেখা কিনা, বাট ওনার বইয়েতে আমি দেখতাম সবসময় উনি প্রথমেই মেডোরিনাম 10 mg দিতেন, CM দিতেন, সিফিলিনাম দিতেন, সুরিনাম দিতেন, বা আরো যেসব মেডিসিন গুলো আছে আমাদের যে গভীর কেউ বা আমরা সিফিলিটিক সাইকোটিক সুরিক মেডিসিন যেগুলো ওই মেডিসিন গুলো উনি ব্যবহার করতেন খুব বেশি প্রথম অবস্থায়। আমি জানি না এই বইটা আদৌ কি উনি লিখেছেন কিনা। আচ্ছা, যাই হোক সেই দিকে না যাই, তো আজকে সুরিকের ক্ষেত্রে আমরা যেসব মেডিসিন গুলো বা যেই সুরিক মায়াজমের অন্তর্ভুক্ত যেসব মেডিসিন গুলো সেগুলো হলো প্রথম অবস্থায় সালফার, সুরিনাম, ক্যালকেরিয়া কার্ব, লাইকোপোডিয়াম, আরো আছে বাট আমি এইগুলা সামান্য কয়েকটা লিখলাম, এগুলো আপনারা লিখে রাখবেন খাতায়। আচ্ছা, তো সিফিলিটিক মায়াজমের যে পেশেন্ট গুলো আমরা জানি সিফিলিটিক পেশেন্টের ক্ষত ঘা থাকে সহজে শুকাতে চায় না। হ্যাঁ, আচ্ছা, তো মার্ক সোল আমাদের একটা মেডিসিন, আমি মানে সবচেয়ে কমন মেডিসিন গুলা বলতেছি আর কি, যেটা অন্য অন্য গুলাও অবশ্যই কভার করে, আবার কিছু কিছু মেডিসিন আছে যেগুলো অনেকগুলো মায়াজম কভার করে। ওকে, তো সিফিলিটিক মায়াজমের ক্ষেত্রে আমাদের মার্ক সোল, সিপিলিনাম, ওরাম মেটালিকাম আমরা বলে থাকি, নাইট্রিক অ্যাসিড, এই যে আমরা বিগত ক্লাসে আমরা নাইট্রিক অ্যাসিড নিয়ে আলোচনা করছি, আমার মেটেরিয়া মেডিকার যে প্লে লিস্ট আছে ওই জায়গার মধ্যে আপনারা নাইট্রিক অ্যাসিড আপনারা পাবেন। ওকে, তারপর সাইলেশিয়া, এইসব মেডিসিন গুলো সিফিলিটিক মায়াজমের অন্তর্ভুক্ত। তারপরে সাইকোটিক মেডিসিন যেগুলো আমরা ব্যবহার করি মায়াজমের অন্তর্ভুক্ত, থুজা, মেডোরিনাম, নেট্টাম সালভ, নাইট্রিক অ্যাসিড, স্টাফিসিগ্রিয়া, এইসব মেডিসিন গুলো সাইকোটিক মায়াজমের অন্তর্ভুক্ত। তো এখন আমরা আলোচনা করবো যে টিউবারকুলার মায়াজমের অন্তর্ভুক্ত মেডিসিন গুলো, যেমন টিউবারকুলিনাম, ববিনাম, ড্রোসেরা। আচ্ছা, ড্রোসেরা একটা জিনিস বলে, যখন আমরা ড্রোসেরা খুব মোটামুটি অনেকটা ইউজ হয়, এটা আসলে ঘন ঘন ইউজ না করা ভালো, একবার ইউজ করার পর যদি দেখেন যে আলহামদুলিল্লাহ পেশেন্ট ভালো, দ্যাটস ইট, ওকে আর ইউজ করবেন না, কারণ ইউজ করলে হিতে বিপরীত হইতে পারে। যাই হোক, তার পরবর্তী মেডিসিনটা হলো ভেসিলিনাম, ক্যালিসাল্ফ, অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম, এইসব মেডিসিনগুলো টিউবারকুলাম মায়াজমের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো আজকে আমাদের এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আর আমার চ্যানেলটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।